السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله الصلاة والسلام على رسول الله. সুপ্রিয় আলোর পথের যাত্রীবৃন্দু, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আপনাকে যদি প্রশ্ন করি, মুসলিম হিসাবে আপনার প্রিয় ব্যক্তি কে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাহলে আপনার উত্তর হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। ঘটনা যদি তাই হয়, তাহলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনের অর্থাৎ তার মৃত্যুর দিনের বর্ণনা দেওয়া হয়েছে। আর প্রত্যেক ব্যক্তির উচিত তার প্রিয় মানুষটির জীবনের সবচেয়ে দুঃখের দিনগুলোকে মনে রাখা। সেই দিন ছিল সোমবার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিন, মুসলিম উম্মার সবচেয়ে দুঃখের দিন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্টের দিন। একাদশ হিজরির বারোই রবিউল আউয়াল সোমবার, একেবারে সকালে তিনি যেন নিথর হয়ে আছেন। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ, ঠিক মতো খেতে পারছিলেন না, ঠিক মতো চলতে পারছিলেন না, ঠিক মতো কথাও বলতে পারছিলেন না, যেন এক কঠিন অবস্থার শুরু হলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই দিন ছিল সোমবার, মুসলিমরা ফজরের নামাজ আদায় করছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন। হঠাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের পর্দা সরালেন এবং সাহাবা ইসমাইলদেরকে কাতার বাঁধা নামাজ আদায় করতে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ প্রশান্তির একটি মৃদু হাসি দিলেন। প্রিয় দর্শক, এদিকে আবু বকর সিদ্দিক ইমামতি করছিলেন এবং তিনি কিছুটা পিছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হতে পারেন। তিনি ভেবেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হতে পারবেন এবং তিনি নামাজে অংশগ্রহণ করতে চান। হযরতে আনাস রাদিয়াল্লাহু বললেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যে ফিতনা পড়ে যাওয়ার অবস্থা হলো। অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক খোঁজখবর নিতে চাচ্ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের হাত দিয়ে ইশারা করে বললেন তারা যেন নামাজ পূর্ণ করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘরে চলে গেলেন এবং পর্দা ফেলে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমাকে নিকটে ডেকে কানে কানে কিছু বললেন। তা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু কান্না করতে লাগলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর কানে কানে আবারও কিছু বললেন। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু হাসতে লাগলেন। পরবর্তীতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ফাতেমা, আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কথা বলেছিলেন যে আপনি হাসলেন আবার কাঁদলেন? কারণ জানতে চাইলেন তিনি। বললেন, প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন এই অসুখেই আমার মৃত্যু হবে। এ কথা শুনে আমি ক্রন্দন করতে লাগলাম। এরপর তিনি আমাকে কানে কানে বললেন, আমার পরিবার পরিজনদের মধ্যে মা, তুমি আমার অনুসারী হয়ে পরকালে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ ফাতেমা, তুমি আমার পরিবার পরিজনদের মধ্যে সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। এ কথা শুনে আমি হাসলাম, কারণ আমি সর্বপ্রথম আমার পিতার সাথে মিলিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ প্রদান করলেন যে জান্নাতে তিনি হবেন বিশ্বের সকল মহিলাদের নেত্রী। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণার তীব্রতা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে বলে উঠলেন, হায় আব্বাজানের কষ্ট, হায় আমার আব্বাজানের কষ্ট। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আব্বার কষ্টের পরে আর কোনো কষ্ট নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে ডেকে তাদের কপালে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন, সহধর্মিনীদের ডাকলেন এবং তাদের ওয়াজ নসিহত করলেন। এদিকে কষ্ট ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল, বিষের প্রভাব ও তখন প্রকাশ পাচ্ছিল। ঘটনাটি ছিল খাইবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইয়াহুদি খাওয়ার জন্য আহ্বান করেছিল এবং সে ষড়যন্ত্রমূলকভাবে বিষ মিশ্রিত খাবার খাইয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বলতেন, হে আয়েশা, খাইবারে আমাকে যে বিষ মিশ্রিত খাবার খাওয়ানো হয়েছিল তার প্রতিক্রিয়ার কষ্ট সবসময় অনুভব করছি
এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাবে আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার শিরাগুলো কেটে যাচ্ছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ওসিয়ত করলেন এবং তিনি তাদেরকে বললেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কয়েকবার উচ্চারণ করলেন। মা আয়েশা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে হেলান দিয়ে বসেছিলেন। আমি লক্ষ্য করলাম মহানবী মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন। আমি মনে করলাম যে তিনি মিসওয়াক চাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, আমি বললাম, আমি কি মিসওয়াকটি আপনার জন্য নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়ে উত্তর দিলেন, হ্যাঁ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করলেন এবং আঙ্গুল মোবারক তুললেন। এই সময় তার দৃষ্টি ছিল ছাদের দিকে, তখন তার ঠোঁট মোবারক নড়ছিল, তিনি যেন বিড়বিড় করে কি যেন বলছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের কাছে কান পাতলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, হে আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদ ও সাত ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দাও, আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাকে মার্জনা করো এবং আমার উপর রহম করো এবং আমাকে রফিকে আয়ালায় পৌঁছে দাও। হে আল্লাহ, রফিকে আয়ালা, রফিকে আয়ালা, রফিকে আয়ালা। একথা তিনি তিনবার উচ্চারণ করলেন। এরপর সর্বযুগের শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ঝুঁকে পড়ল এবং তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।